আসসালামু আলাইকুম। 2024 সালে যারা দক্ষিণ কোরিয়াতে আসতে যাইতেছেন এবং 2024 সালে যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছেন তাদের জন্য এই ভিডিওটা। সাথে আছি আমি মোবারক হোসেন এবং আমি রাশিদুল হাসান। 2024 সালটা আপনাদের জন্য হতে যাচ্ছে একটা গুড লাক ইয়ার, কারণ আমূল পরিবর্তন আছে E9 ভিসা বা E7 ফোর ভিসা A2 যেটা আর কি, আপনার অনেক অনেক আপডেট আনছে এবং ফিউচারে প্রচুর পরিবর্তন আনবে, সেই বিষয়টা নিয়ে পুরোপুরি ক্লিয়ার করবো। চলেন, 2024 সালে কিন্তু অলরেডি কোঠা বাড়াইছে, যেমন পূর্বে ছিল আপনার 1,10,000, সেটা বাড়িয়ে 1,20,000 নিছে। নতুন লোক যারা আসবে আবার অন্য অন্য ভিসা সহ টোটাল 1,40,000 লোক নেবে। তাহলে বলছেন কি পরিমাণ ভিসা ইস্যু হতে যাচ্ছে যারা রোস্টার আছে আমাদের বাংলাদেশে বা অন্য অন্য দেশে। আর এছাড়া কিন্তু যারা রোস্টার হয়ে আছে তাদের জন্য একটা গুড নিউজ আছে, সিস্টেমে কিন্তু একটা চেঞ্জ আসছে। যেমন আগে আপনার কি হইতো যে ধরেন আপনার ভিয়েতনামের মানুষ বা নেপালের মানুষ ওরা একটু ভালো কাজ করতে পারে দেখে ওদের দেশ থেকে অনেক অনেক বেশি পরিমাণে লোক আসতো, ওদের কোনো লিমিট থাকতো না, যেমন ওদের যত রোস্টার হইতো নিয়ে আসতো। কিন্তু বর্তমানে কিন্তু সেটা একটা লিমিট করে দিছে, যেমন প্রত্যেকটা দেশের আলাদা আলাদা করে কোটা সিস্টেম করে দিছে যে এই দেশ থেকে সর্বোচ্চ এতজন লোক আসতে পারবে। নেপালে যেমন আপনার 18,000 প্লাস আর বাংলাদেশে হলো আপনার 7,300 প্লাস আর কি, হ্যাঁ প্লাস প্রত্যেক বছর সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ আনতে পারবে। তো কি করবে এখন সিস্টেমটা এরকম চেঞ্জ হয়ে গেছে, যেমন আপনার কোম্পানি মালিকরা চাইলে আপনার নেপাল থেকে অনেক বেশি লোক নিয়ে আসতে পারবে না, আবার চাইলে ভিয়েতনাম থেকে অনেক বেশি লোক নিয়ে আসতে পারবে না। এটা কিন্তু আগে হতো, যার জন্য আমাদের বাংলাদেশে ইস্যু কম হতো, ইস্যু কম হইতো। কিন্তু বর্তমানে আপনার এই লিমিট সিস্টেম করে দিয়ে দিছে, এই জন্য কি হয়েছে ওদের দেশ থেকে যে কোটা শেষ হয়ে যাওয়ার পরে আর ওই দেশ থেকে লোক আনতে পারবে না, না আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে বাধ্য হয়ে কিন্তু লোক আনতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখেন 7,000 প্লাস লোক আর কি, 300 প্লাস লোক আর কি বাংলাদেশ থেকে আসলে কতগুলো লোক এই বিষয় হবে এটা কিন্তু কল্পনার বাহিরে। আবার যারা আপনার ভাষা শিখতেছেন এক্ষেত্রে তাদের জন্য একটা আমাদের কাছ থেকে একটা সাজেশন, কারণ বর্তমান 2023 সালে একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা কিন্তু 120 অথবা 125 আর কি পাস মার্ক নির্ধারণ করছিল। তো এক্ষেত্রে কিন্তু অনেকে আপনার 115 পাইছে, ঠিক আছে 120 পাইছে, 110 পাইছে, তারা কিন্তু আপনার উত্তীর্ণ হতে পারে নাই। তো পরবর্তীর দ্বারা তারা যদি 2024 সালে লটারিতে নাম আসে অথবা ভাষা পারদর্শী সেটা কিন্তু পরীক্ষা দেয়, অবশ্যই কিন্তু তাদের রেজাল্ট ভালো হবে। এক্ষেত্রে পুরাপুরি একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। আবার অনেকে আপনার ভাষা জানেন, দুইটা বই শেষ করছেন, তারাও কিন্তু পরীক্ষা দিবার প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে রাখছেন। তো এক্ষেত্রে সবাই মিলে আমি সবাইকে সাজেশন করতেছি, যারা ভিডিও দেখতেছেন সবাইকে সাজেশন করতেছি, আপনারা দুইটা যে বই আছে যাদের আর কি ভাষা শিখা শেষ, তারা দুইটা বই পড়া শেষ করার পরে আপনারা উড়ি বুক আছে সেটা পড়বেন, তারপরে আপনার বিভিন্ন শব্দার্থ আছে সে বোকাবলের সেই বইটা পড়বেন, তারপরে ব্যাকরণের আলাদা বই আছে সেই বইটা পড়বেন, এমনকি কোরিয়ান যে ড্রামাগুলো আছে এইগুলো প্রচুর পরিমাণে দেখেন ভাই। মেন কথা লিসেনিং পার্টে, কিন্তু দক্ষিণ কোরিয়াতে বেশিরভাগ আসার আগে লিসেনিং পার্টে ভালো রেজাল্ট করতে পারে না, যার জন্য রেজাল্ট খারাপ হয়ে থাকে। রিডিং পার্টে আপনার পড়ে পড়ে অ্যান্সার দিতে পারে কিন্তু লিসেনিংটা ধরতে পারে না আসলে কোনটার মানে কী। এই জন্য আপনি প্রচুর পরিমাণে যদি কোরিয়ান ভাষা শুনতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধরতে পারবেন যে কোনটা কি বলতেছে, উত্তর কি হবে। এর জন্য আপনি বিভিন্ন কোরিয়ান ড্রামা দেখেন, সেক্ষেত্রে আপনার ভাষার উপরে চর্চা হবে, কারণ দক্ষিণ কোরিয়ার ভাষা কিন্তু আমাদের কাছে একদমই নতুন। এই ভাষাটা কিন্তু মনে রাখা যায় না, আজকে পড়ছেন কালকে ভুলে যাবেন আপনি, বা 10 দিন মনে রাখবেন 10 দিন পরে মন থাকবে না। এই জন্য পুরোনোভাবে প্র্যাকটিস করার জন্য আপনাকে কোরিয়ান ড্রামাগুলো দেখতে হবে, প্লাস আপনার বই শেষ হয়ে গেলে আপনি আবার প্রথম থেকে পড়েন, অলওয়েজ পড়ার উপরে থাকেন যাতে ভাষাটা মনে থাকে। দক্ষিণ কোরিয়ার রেজাল্ট বর্তমান পেতে আপনার পাস করতে হলে 150-এর উপরে পেতে হবে, কারণ ভাই প্রচুর পরিমাণে আপনার প্রতিযোগিতা বেড়ে চলতেছে। লটারিতে তো হয়তো বা ভাগ্যের জন্য অনেকের চান্স পেয়ে হতে পারে, কিন্তু যারা ভাষা পারদর্শী দিবেন তাদের কিন্তু আপনার অবশ্যই অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এখন পর্যন্ত যারা আপনার পাসপোর্টে ভুল টুল আছে, ঠিক আছে এইগুলো সংশোধন করে নেবেন, পাসপোর্টে ভুল থাকলে বা আপনার ভোটার আইডি কার্ডে ভুল থাকলে এইগুলো সংশোধন করে নেবেন, এখনও সময় আছে, 4-5 মাস সময় আছে অন্য অন্য ভুল টুল যদি সমাধান করে আপনার পাসপোর্টে এড়িয়ে রাখবেন, আপনার সার্টিফিকেটে এড়িয়ে রাখবেন, যাতে আবেদন হওয়ার সাথে সাথে আপনারা আপনার আবেদন করে ফেলবেন, আবেদন করে ফেলতে, ঠিক আছে। আর যারা নতুন প্রস্তুতি নিচ্ছেন বা আসবেন আসার পরিকল্পনা করছেন, যাদের আপনার টাকার যদি প্রবলেম হয়ে থাকে, কারণ দক্ষিণ কোরিয়াতে অবশ্যই আমরা আসবো, আমরা আসলে কোটিপতির বলা না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তারাই দক্ষিণ কোরিয়াতে আপনার কাজের জন্য আসবে। তো যদি টাকার প্রবলেম হয়ে থাকে এখনও যেহেতু সময় আছে 5-6 মাস, সেক্ষেত্রে আপনি একটা TTCT মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেখানে ভর্তি হতে পারেন, সেখানে কিন্তু বেশি টাকা লাগে না। এছাড়া আপনার যদি চান কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে সেটাও পারেন, কোচিং সেন্টারে ভর্তি হলে সেখানে আরও অনেকে আপনার ভাষা শিখবে, বা প্রত্যেকটা কোচিং সেন্টারের লোক কিন্তু চেষ্টা করে, যারা স্যার আছে তারা চেষ্টা করে যে আপনার স্টুডেন্টরা পাস করুক, পরবর্তীতে তাদের মাধ্যমে আরও
20টা লোক তাদের কোচিং সেন্টারে ভর্তি হোক, এই জন্য সবাই যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান যত দ্রুত পারেন। আর যে বেসিক বই দুইটা আছে, দুইটা বই পড়া শুরু করেন, শুরু করে আপনার বইয়ের পাশাপাশি কিন্তু আপনার অবশ্যই প্রশ্নগুলো জানতে হবে। যেমন শুধু বই পড়লে হবে না, বইয়ের মধ্যে কিন্তু আপনার সরাসরি কিন্তু কোনো কোনো কোশ্চেন দেওয়া থাকে না, এই জন্য আপনি কি করতে কোশ্চেন ব্যাংক পড়তে হবে। কোশ্চেন ব্যাংক কুরিয়ার একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ব্যাংক আছে পাওয়া যায়, কিন্তু ওইটা আপনার বিভিন্ন কোচিং সেন্টারে পাওয়া যায়, ওখান থেকে কিনে আপনারা ওইটা ওইখানে যদি কোশ্চেনগুলো সলভ করেন, ওইখানে 1000 লিসেনিং আছে, 1000 আপনার রিডিং এর কোশ্চেন আছে, ওগুলো যদি সলভ করেন তাহলে কিন্তু আপনার কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষার মধ্যে কি ধরনের কোশ্চেন থাকতে পারে। আর ব্যাকরণ, বর্তমান ব্যাকরণের উপর কোশ্চেন আসতেছে, ঠিক আছে, মানে একদম সেম সেম ভাই, চারটে উত্তর থাকে, চারটে উত্তরই সেম সেম লাগে, কিন্তু আপনার ব্যাকরণ না বুঝলে এই আনসারগুলো দিতে পারবে না। আর আপনার শুধুমাত্র একটা বিষয়ের উপর ফোকাস করলে কিন্তু বর্তমানে আপনারা পাশ করে বেরোতে পারবেন না, ঠিক আছে, কারণ আপনার এখন বর্তমানে প্রতিযোগিতা যেহেতু অনেক বেড়ে গেছে, আপনার প্রত্যেকটা বিষয়ের উপর আপনার অনেক ভালো নলেজ থাকতে হবে। যেমন আপনি ব্যাকরণ অবশ্যই জানা থাকতে হবে, তারপরে সংস্কৃতি জানা থাকতে হবে, কুরিয়ার আর সংস্কৃতি থেকে মুনুয়া থেকে অনেক বেশি প্রশ্ন আসে, আর মুনুয়ার প্রশ্নগুলাই কিন্তু আমরা অনেকেই পারি না, কারণ মুনুয়া জানা থাকে না যে ওরা কিভাবে ইনসা করে, ওরা কিভাবে সালাম দেয়, ওরা কিভাবে ওদের সাথে শুরুতে কিভাবে দেখা হইলে কিভাবে আলোচনা করতে হয়, কথা বলতে হয়, এইগুলো বিভিন্ন বিষয় নিয়ে এগুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসে, তা আপনার ওগুলো অবশ্যই জানতে হবে। বইয়ের মধ্যে দেখবেন মুনুয়া নামে একটা পার্ট থাকে, ওই পার্টটা অবশ্যই বেশি করে পড়তে হবে, সবচেয়ে বেশি করে ওইটা ওগুলোর উপর গুরুত্ব দিবেন। যেমন কিছুদিন আগে দক্ষিণ কোরিয়াতে একটা পরীক্ষা হয়েছে লেভেল থ্রি, যারা দিচ্ছে টপিক লেভেল থ্রি, তো তাদের একটা কোশ্চেন আসছিল দক্ষিণ কোরিয়ার 50,001 এর উপরে কার ছবি দেওয়া, এটা তো জীবনেও পড়ি নাই, আমরা দেখি নাই, টাকা কিন্তু দৌড়ছে কিন্তু জানি না, কিন্তু এটা তাদের ঐতিহ্য দক্ষিণ কোরিয়ার টাকার উপরে কার ছবি দেওয়া 50,001 এর উপরে, ঠিক আছে। সে আবার কে ছিল, ঠিক আছে, সে ছিল হাকসা, মানে আপনার পণ্ডিত আর কি, এরকম ছিল, তার ছেলে, তার ছেলের ছবি আবার 10,001 এর উপরে, সেও আবার হাকসা মানে পণ্ডিত, তো এরকম আর কি। মানে আপনি কোরিয়ান ঐতিহ্য যেগুলো ওইগুলো বেশি করে পড়েন, জনথুং, তারপরে আপনার মুন হওয়া, এগুলো বেশি করে পড়তে থাকেন, তাহলে আপনার ইন ফিউচার ভালো হবে। আর নতুনদের ক্ষেত্রে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পরে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, তারপরে হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট, এগুলো ঠিক রাখেন, ভুল ত্রুটি সমাধান করে রাখেন, কারণ ইন ফিউচার আপনার দেখা গেলো ভুল ত্রুটি হলে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ কোরিয়াতে আপনার আশা নিয়ে বাধাগ্রস্ত হতে পারেন, ঠিক আছে। আর এছাড়া অন্য অন্য সব অনেকের অনেক প্রবলেম হয়ে থাকে, যেমন চশমা পড়তে, মানে চশমা পরে চলাফেরা করেন, সেক্ষেত্রে প্রবলেম হবে কিনা, এগুলো কোনো প্রবলেম না, কোনো প্রবলেমই প্রবলেম না, যদি আপনি কাজ করতে পারেন তাহলে হয়েছে, দক্ষিণ কোরিয়া আপনাকে চেহারা দেখার জন্য আনবে না, আপনার কাজের জন্য আনবে, এগুলো নিয়ে আবুল তাবুল কোশ্চেন কেউ করবেন না, টেনশন করবেন না, আপনি একটা এসএসসি সার্টিফিকেট আছে, দক্ষিণ কোরিয়া ভাষা জানেন, পরীক্ষা দেন। আর যারা চিন্তা করতেছেন যে আপনি 40% পর্যন্ত পড়ছেন, দুইটা বই, বেসিক বই বা 45% পর্যন্ত পড়ছেন, আপনি পরীক্ষা দিবেন, নিজের তো নষ্ট করবেন ফিউচার, আরও দুইজনে নষ্ট করবেন যারা ভাষা জানে, এই জন্য আমার সাজেশন, যারা দুইটা বই এখনও শেষ করেন নাই তারা পরীক্ষা দিবেন না, কারণ আপনি ভাই 110-120-এর উপরে জীবনও পাবেন না, এই জন্য আপনি দুইটা বই শেষ করে অন্য অন্য বই পড়ার চেষ্টা করবেন, 40-45% শেষ করে আপনি পরীক্ষা দিবেন না। এক্ষেত্রে আপনার জন্য আর একজন ভাই যারা ভাষা জানে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না, কারণ প্রত্যেক বছর একটা কোটা থাকে, কোটার বাইরে কেউ পরীক্ষা দিতে পারে না। আর এরপরে যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন, আসার পরে সময় কোনোভাবেই আপনারা নষ্ট করবেন না, কারণ দক্ষিণ কোরিয়াতে টপিক লেভেল থ্রি বা আপনার KIP এগুলো ছাড়া কিন্তু বর্তমান ভিসা চেঞ্জ বলেন, ফ্যামিলি ভিসা, E-74 ভিসা, F2R ভিসা, F5 ভিসা, ঠিক আছে, কোনোটাই কিন্তু পাবেন না, মানে এখানকার রেসিডেন্সিয়াল হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে দক্ষ হতে হবে, কোরিয়ান ভাষার উপরে বলেন, কোরিয়ান ঐতিহ্য জানতে হবে, কোরিয়ান কাজ জানতে হবে, প্রচুর অভিজ্ঞতা হবে, এজন্য এখানে আসার পরে সময় নষ্ট করবেন না, প্রচুর পরিমাণে শিখার তালে থাকবেন সবসময়, ঠিক আছে, প্রচুর পরিমাণে শিখার তালে থাকবেন। খুবই সুন্দর দক্ষিণ কোরিয়া, মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখেন এই কবুতরগুলো আমরা বসে আছি, আমাদের সামনে চলে আসছে, প্রচুর সুন্দর, ভালো লাগতেছে আর কি, এই কোরিয়ান পিচ্ছিগুলো দেখেন কি কিউট, এগুলো এসে মিস করবেন, এগুলো যদি না আসতে পারেন তাহলে মিস করবেন, ঠিক আছে। দক্ষিণ কোরিয়াতে যেভাবে হোক আপনাকে আসতে হবে, দক্ষিণ কোরিয়ার সুযোগ সুবিধা বলেন, যা কিছু উপভোগ করতেছেন অবশ্যই আপনাকে আসতে হবে, আপনাকে সবার আগে নিজেকে শক্ত করে প্রস্তুত করতে হবে যে আপনাকে যেতেই হবে, প্রতিদিন পড়েন ভাই, 3-6 মাস পড়ালেখা করলে দক্ষিণ কোরিয়ার বই A to Z আপনার মুখস্থ হয়ে যাবে। এই যে আমি যেমন 28 দিন পড়ছিলাম, আমার বন্ধু ধরেন 2-3 মাস পড়ছে, ঠিক আছে, আমার বন্ধু কিন্তু 200-200 পাওয়া ছাত্র, ঠিক আছে, আর আমি কিন্তু আপনার 28 দিন পড়ে মাত্র 120 পাইছিলাম, আমিও কিন্তু দেখেন, তাহলে আমরা কিন্তু আমাদের সময় সিস্টেম কম ছিল, আপনার যেমন পরীক্ষায় আপনার 90 পাইলে পাস ছিল, তো এই জন্য আমরা কিন্তু পাস করে গেছি, ঠিক আছে, এর জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হবে, প্রতিযোগিতা বেড়ে চলতেছে। তো ভিডিওটা বড় করতে যাচ্ছি না, অবশ্যই নেক্সটে আরও অনেক অনেক আপডেট আনবো আপনাদের জন্য, সবাই এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।